মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার রাস্তায় নামলেন বুদ্ধিজীবীরা। 27 জানুয়ারি আগরতলার রাস্তায় পুলিশের নির্যাতনের শিকার হন 10023 শিক্ষকরা। আর এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন বুদ্ধিজীবী অংশের মানুষ। গলায় পোস্টার ঝুলিয়ে আগরতলার রাস্তায় হাঁটলেন লেখক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। সবাই স্লোগানে সোচ্চার হয়েছেন শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে। নিজেদের চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন করছিলেন 10023 শিক্ষকরা। 7 ডিসেম্বর থেকে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে চলছিল গণ অবস্থান, বিক্ষোভ। 27 জানুয়ারি খুব ভোরে আগরতলার পুলিশ শিক্ষকদের গণ অবস্থান মঞ্চ থেকে তুলে নিয়ে যায়, ভেঙে দেয়া হয় তাদের গণ অবস্থান মঞ্চ। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ফের বিক্ষোভ দেখাতে ছুটে যান শিক্ষকরা। সেখানে তাঁদের ওপর লাঠি চালায় পুলিশ, ছোঁড়া হয় জলকামান, টিয়ার গ্যাসের শেল। এতে কম বেশি 70 জনের মতো শিক্ষক আহত হয়েছেন, তাদের কেউ কেউ এখনও হাসপাতালে ভর্তি। শিক্ষকদের পিটিয়ে ফের তাদের বিরুদ্ধেই মামলা নেয় পুলিশ। এরই বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, সংস্থার উদ্যোগে রাজ্যে চলছে এই শিক্ষক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ। মঙ্গলবার যেমন রাস্তায় নামলেন শহরের বুদ্ধিজীবীরা, শহরের রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। কামান চৌমুহনি হয়ে, পৌষমিন হয়ে প্যারাডাইস চৌমুহনিতে শেষ হবে, সেখানে একটা পথসভা হবে। কি বিষয়ে আপনারা? বিষয়টা হচ্ছে যে এই যে 10023 শিক্ষক শিক্ষিকাদের যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, তার উপর রাষ্ট্রের রাজ্য সরকারের যে বর্বর আক্রমণ তার নিন্দা জানিয়ে এবং তাদের দাবিকে সমর্থন জানিয়ে আমরা এই পদযাত্রা আয়োজন করি। রাষ্ট্র সন্ত্রাস দ্বারা যেভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই মিছিল। আমরা 10023 পক্ষে দাবি নিয়ে আমরা এই মিছিল। আমরা রাষ্ট্রের যে পুলিশে যে কায়দা বর্বরিচিত কায়দায় শিক্ষকদের যেভাবে লাঠি ব্যাটা করেছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। তাই আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই মিছিল করে সারা ত্রিপুরাবাসীকে জানান দেবো আমরা গণতন্ত্র প্রিয় মানুষের পক্ষে মিছিল করছি। Pure Report, Channel Din Rat.